পনির ফুচকা, যদি কেউ না খেয়ে থাকে অবশ্যই খেতে পারো। দই পাবড়ি, চকলেট ফুচকা, এটা শুধু পাউরুটি চাটনি ছাড়ব, ওই পুজোর সঙ্গে চালে মিক্স হয়ে যাবে। এটাই ভালো, কিন্তু কি আমার করতে হয় এটা এই করে। তোমার মনে হচ্ছে ফুচকা ওরা করে নাই? দাঁড়াও, প্রথম থেকে তোমার ভিডিও করছিস, করো করো। কান্দি এম বাজার, এম বাজারের সামনে করো করো, ফুটা ফুটা। ইউটিউবে যাবে তোমার, ফেমাসটা হয় যদি হয় নাকি। এটা শুধু পাউরুটি চাটনি ছাড়ব, ওই পুজোর সঙ্গে চালে মিক্স হয়ে যাবে। শুধুমাত্র 40 টাকা পাউরুটি চাট। কান্দি রাজ কলেজের সামনে এম বাজার, চামন দুটো চামন দেবে দাও, দুটো 10 রকম আইটেম আছে। চিকেন ফুচকা আছে, পনির ফুচকা আছে, চকলেট আছে, চাটনি আছে, কোনটা দই আছে। আচ্ছা বুঝিস, ওকে বেশ। আমি কি তোলো সব আইটেমগুলো তোলো, সব একটা তোলো, অবশ্যই। স্পেশাল ফুচকা, দই ফুচকা, চিকেন ফুচকা, ভয়েসগুলো পরে অ্যাড করে দেবো। পনির ফুচকা, যদি কেউ না খেয়ে থাকে অবশ্যই খেতে পারো। দই পাবড়ি, চকলেট ফুচকা, এম বাজারের সামনে ঠাকুরগুলো অবশ্যই দেখো, ভিডিওগুলো ছাড়বো, তোমার কান্দির সমস্তটাই ঘুরে দেখাবো যতটা পারবো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাবো। কান্দিতে অনেক ভালো ভালো ঠাকুর আছে, যারা দেখতে যাও অবশ্যই এসো। পাপড়ি চাট খেতে গেলে অবশ্যই এখানে এসো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, সাবস্ক্রাইব অবশ্যই করো, লাইক করো ভিডিওটা যদি ভালো লাগে। বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।